এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়, যার যা লাগে। আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, নবীরা চেয়ে নিতেন, জুরিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? দুই নাম্বার কাবলাল ইফতার, ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়, বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি বসে থাকে, আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়, এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝোপ বোঝে খুব মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা নাকি খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে, এগুলো কি রো আবজা, পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান, খায় না, খায় না কেন? ওরা যে ক্ষুধার তো আল্লাহ আপনার ভয়ে, তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে? যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময় ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আকামতের মাঝখানে দোয়া কবুল হয়, এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না এখন থেকে আযান আকামতের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন, মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই, লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় না, এই টাইমটা অনেকে নষ্ট করে, এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আর দোয়া উলা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়? এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবি পড়ার পরে আপনি দোয়া করবেন, সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের তিন জায়গা, একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি, আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। দুই নম্বর জায়গা, সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু ফীহি দোয়া, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে, সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা, আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ না আছে, আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়, তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, চিল্লায় পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন? বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আমিও আছি তোমার সাথে, আছে না নাই?
বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয়, হিন্দি সিরিয়াল লাগায় দেয়, নো। বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন। আম্মা জান আয়েশা বলতেন, ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন, জানি না, এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে, আমি তো জানি না, ভয় হয়। দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে, কল্যাণজনক বৃষ্টি দেন, ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন, দেরি করেন না কোন। সুবহানাল্লাহ। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন, মদিনাতে দরকার নাই, মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন? মনে থাকবে, কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল। পারেন না এটা আপনারা, মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ হাবিব বলেন, একটা সময় আছে জুমার দিন, দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে, জুমার দিন আসরের সালাতের পরে, সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করেন না আপনারা, তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়, আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ উমরা করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামান যারা করে নাই, আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা, এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা, জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে? সবাই বলেন কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি, খুব ধাক্কা থাকি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক, মাশাআল্লাহ, উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি, আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লেছি। কত বড় চালাক দেখছেন! আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও, কয়টা চাবে? একটা চাইছে, আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুঁকবো যে কোপ মারে, সময় মতো কাজ করে, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে, এই বোতলে। আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া